মুর্শিদাবাদের সমস্ত খবর সবার আগে দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং অবশ্যই ক্লিক করুন বেল আইকনটিতে। করোনা মোকাবিলায় এবার দোকানে দোকানে নজরদারি চালালো হরিয়ারপাড়া থানার পুলিশ প্রশাসন। বুধবার হরিয়ারপাড়ার বাজার এলাকা সহ একাধিক জায়গায় দোকানদারেরা মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করছে কিনা তা খতিয়ে দেখলেন পুলিশ আধিকারিকরা। সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও মাস্ক ব্যবহার না করায় একাধিক দোকানদারদের ফাইন করে পুলিশ। অন্যদিকে করোনা ভাইরাসের সতর্কতায় মাইকিং প্রচার চালালেন ইসলামপুর থানার পুলিশ প্রশাসন। পাশাপাশি লকডাউন অমান্যকারী 22 জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিল নওদা থানা পুলিশ। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না ও গুজব ছড়াবেন না, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাস দ্বারা জনস্বার্থে প্রচারিত। শেষ হতে চলেছে চতুর্থ দফায় লকডাউন। সবে মাত্র শিথিল হতে শুরু করেছে লকডাউন, আর তারই মাঝে মুর্শিদাবাদে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা মোকাবিলায় এবার দোকানে দোকানে নজরদারি চালালো হরিয়ারপাড়া থানার পুলিশ প্রশাসন। প্রত্যেককে দোকানে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন। বুধবার হরিয়ারপাড়ার বাজার এলাকা সহ একাধিক জায়গায় দোকানদারেরা মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করছে কিনা তা খতিয়ে দেখলেন পুলিশ আধিকারিকেরা। সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও মাস্ক ব্যবহার না করায় একাধিক দোকানদারদের ফাইন করে পুলিশ। আগামী দিনে আরও অভিযান জারি থাকবে বলে জানান হরিয়ারপাড়া থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস। অন্যদিকে করোনাভাইরাসের সতর্কতায় ইসলামপুর থানার ওসি আব্দুল সেলাম শেখের উদ্যোগে মাইকিং এর প্রচার চালানো হলো ইসলামপুর থানার বিভিন্ন এলাকায়। এছাড়াও এদিন বিভিন্ন এলাকায় স্যানিটাইজার স্প্রে করা হয়। পাশাপাশি মুর্শিদাবাদের নওদা থানা এলাকায় টানা অভিযান চালালো নওদা পুলিশ। বুধবার লকডাউন অমান্যকারী 22 জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিল নওদা থানা পুলিশ প্রশাসন। এদিন ওসি মৃণাল সিনহার উদ্যোগে এই অভিযান চালানো হয়। বারবার বলা সত্ত্বেও এটা মেনে চলছে না। আর বাইরে থেকে পরিযায়ী শ্রমিকরা যেভাবে আমাদের দেশে ফিরছে, মানে আমাদের জেলায় ফিরছে, তাতে আগামী দিনটা একদম মানে খুব বাজে জায়গায় পৌঁছাবে। একের পর এক, এই তো শুনলাম যে তিন দিন পরে শুনছি একসঙ্গে 30টা মহারাষ্ট্র থেকে গাড়ি ঢুকবে, তো 30টা মানে 1200 লোক, আর সেখানে তো করোনায় আক্রান্ত বেশি। কাজে কাজে আমাদের প্রশাসন, আমাদের বড়োবাবু মৃণাল সিনহা এবং আমাদের লোকাল বিডিও সাহেবের যে তত্ত্বাবধানে যে কাজ চলছে আজকে খুব ভালো। আতঙ্কিত হবেন না, লকডাউনে ঘরে থাকুন, আপনাদের পাশে সিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। এই করোনার যদি আমাদের মোকাবিলা করতে হয়, আগামী দিনে আমরা যদি সুস্থ সবল থাকতে চাই এবং গোটা ভারতবর্ষকে তথা পশ্চিমবাংলা মুর্শিদাবাদের বাসীকে নিরাপদে রাখতে চাই, তবে আমাদের এখন একটাই রাস্তা, আমাদের ঘরে থাকতে হবে এবং ঘরের ভেতরেই থাকতে হবে। একদিকে করোনার আতঙ্ক, অন্যদিকে গরিব মানুষের খেতে না পাওয়ার একটা বিশাল সংখ্যক মানুষ খেতে পাচ্ছে না, তো সেই সব দিকে দাঁড়িয়ে আমরা সিভাবে সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট সাধারণ গরিব মানুষের সাথে থাকবে।